প্রথমে জানাই সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। বছরের প্রথম দিন আজ আমরা এসেছি 51 পিঠের এক পিঠ বোদাগঞ্জ শালবাড়ি ভ্রামরী দেবীর মন্দিরে। মা ভ্রামরী অর্থাৎ ভ্রমরদের দেবী। মা ভ্রামরী অবস্থান করছেন বৈকুণ্ঠপুর ফরেস্টের বোদাগঞ্জ শালবাড়ির এই মন্দিরে। চারদিকে শাল পিয়াল সেগুনের জঙ্গলে ঘেরা এই মন্দিরটিকে ঘিরে রয়েছে নানান রকম অজানা ইতিহাস, আর মা ভ্রামরীর নামকরণের পেছনেও রয়েছে এক অলৌকিক কাহিনী। সব কিছুই আপনাদের সাথে আমরা এই ভিডিওতে শেয়ার করব, আপনারা আমাদের সাথে থাকুন। সতী মায়ের বাম পায়ের পাতা পড়েছিল এখানে। বোদাগঞ্জ শালবাড়ির এই মন্দিরকে অনেকেই জোড়াবটের মন্দির বলে। আপনারা দেখতে পাচ্ছেন দুটি বট গাছ আলাদা আলাদা জায়গায় উৎপন্ন হয়ে তাদের ওপরটা একদম একসাথে মিশে গেছে, আর সেই বট গাছে বাসা বেঁধেছে হাজার হাজার মৌমাছি। বোদাগঞ্জ শালবাড়ির এই ভ্রামরী দেবীর মন্দির বহু পুরনো, এর গল্পটাও ভীষণ পুরনো। গল্প পুরাকালের এবং মন্দিরও পুরাকালের। এ মন্দির কবে প্রতিষ্ঠিত হয়েছে কেউ জানে না। আপনারা দেখতে পাচ্ছেন মন্দিরটা একদম প্যাগোডার ধাঁচে তৈরি। এই মন্দিরের পেছনে এক অপূর্ব সুন্দর গল্প আছে। এখন আমরা প্রায়শই শুনি বাবার মৃতদেহ আগলে ছেলে বসে আছে, মায়ের মৃতদেহ আগলে মেয়ে বসে আছে। আমরা এদের পেছনে প্রচণ্ড সাইকোলজি খুঁজতে চেষ্টা করি। এই ঘটনাটা কিন্তু এখনকার নয়, পুরাকালেও কিন্তু এরকম ঘটনা দেখা যেত। তখন পুরাকালে এক ভয়ঙ্কর অসুর ছিল যার নাম ছিল অরুণাসুর। অরুণাসুরের মা কালের নিয়মে মারা যাওয়ার পর অরুণাসুর তার মৃতদেহ আগলে রেখে বসে আছে। ভয়ঙ্কর রাগে সে আক্রমণ করলো স্বর্গরাজ্য। স্বর্গরাজ্য থেকে পাঁচজন দেবতাকে সে বন্দি করে নিয়ে এসছে নিজের ডেরায়। পাঁচ দেবতাকে বন্দি করে আনার পর স্বর্গে তো এ নিয়ে পরিত্রাহী রব পড়ে গেল। মহাদেব শিব নামলেন আসরে। তিনি তার ভৈরবকে পাঠিয়ে ওই পাঁচ দেবতাকে অরুণাসুরের কবল থেকে মুক্ত করে নিয়ে আসলেন। কিন্তু অরুণাসুর দম্বার পাত্র নয়। অরুণাসুর বসলেন ধ্যানে, দেবী পার্বতীর ধ্যানে। তার মাকে কিন্তু আবার জীবনদান দিতে হবে। এবার সে বড় কঠিন ধ্যান। যথাসময়ে দেবী পার্বতী সন্তুষ্ট হয়ে অরুণাসুরের মায়ের জীবন ফিরিয়ে দিল। মাতা পার্বতীর আশীর্বাদে জীবন ফিরে পাওয়ার পর অরুণাসুরের মা গেলেন ভয়ঙ্কর রেগে। তিনি অনেক কষ্টে এই জীবন মৃত্যু থেকে বেরিয়ে জরা ব্যাধি থেকে বেরোতে সক্ষম হয়েছিলেন, কিন্তু এখন তাকে জরা ব্যাধি সবই স্পর্শ করবে। তিনি মাতা পার্বতীকে বললেন তাকে যেন মরণের বর দান করা হয়। মাতা পার্বতী আবার কী করেন, তিনি আবার তাকে মরণের বর দান করলেন এবং অরুণাসুরের মা আবার মৃত্যুর কবলে ঢলে পড়লেন। এদিকে অরুণাসুর তো রেগে একদম আগুন। সে এবারে কী করবে, কোনো কিছু রাস্তা না দেখতে পেয়ে সে বসলো ব্রহ্মার ধ্যানে। যথাসময়ে ব্রহ্মা সন্তুষ্ট হলেন, তাকে বরদান করলেন কোনো একপদী, দ্বিপদী, ত্রিপদী এবং চতুষ্পদী। কোনো প্রাণী অরুণাসুরকে বধ করতে পারবে না। এই বর পাওয়ার পর অরুণাসুরকে আর পায় কে, যা হয় আর কি। স্বর্গ মত্ত পাতাল ত্রিভুবন সে কাঁপিয়ে বেড়াতে লাগল। স্বর্গের দেবতারা প্রমাদ গুনলেন। পবিত্রতা হয়ে আসলেন দেবী পার্বতী, তিনি অরুণাসুরের সামনে আসলেন। অরুণাসুর দেখলেন এ তো সামান্য একজন মহিলা, একে কিন্তু সরাসরি আক্রমণ করা যায়। তিনি আক্রমণ করতে গেলেন দেবী পার্বতীকে। তখন দেবী পার্বতীর মধ্য থেকেই এক মায়াময় অপূর্ব তেজী এক মূর্তি বেরিয়ে এলো, দেবী ভ্রামরীর। সেই দেবী ভ্রামরীর শত শত ভ্রমর সেনা অরুণাসুরকে ঘিরে ধরল এবং অরুণাসুরকে
কামড়ে একদম ক্ষতবিক্ষত করে দিল। সেই পুরাকাল থেকেই দেবী ভ্রামরী এখানে পূজিতা হন। ইংরেজি নতুন বছরের প্রথম দিন উপলক্ষে মন্দির প্রাঙ্গণে হয়েছে প্রচুর ভক্তের সমাগম। আমরা প্রায় 2 ঘন্টা লাইনে দাঁড়িয়ে পুজো দিতে পারলাম। মন্দিরের গর্ভগৃহের ভেতর কিন্তু ভিডিওগ্রাফি অ্যালাও নেই। পুরনো মন্দিরের পাশেই তৈরি হচ্ছে আরও একটি নতুন মন্দির। এই গল্পের শুরু হলো সেই পুরাকালে দক্ষযজ্ঞ দিয়ে। এই দক্ষযজ্ঞর গল্প মোটামুটি আমরা সবাই জানি, যে দক্ষ রাজা এক মহাযজ্ঞের আয়োজন করেছিলেন। সেখানে শিব আর সতীকে তিনি আমন্ত্রণ করেননি। তার স্বামীকে আমন্ত্রণ না জানানোর জন্য সতী খুব ক্রুদ্ধ হয়েছিলেন। তিনি তখন সেই যজ্ঞস্থলে এসে উপস্থিত হন। সেই সময় সতী সেই যজ্ঞের আগুনে নিজেকে আহুতি দেন। তোর শিব প্রচণ্ড রেগে যেয়ে নিজের ত্রিশূল দিয়ে দক্ষরাজের মাথা ছিন্ন করেন এবং অর্ধদগ্ধ সতীকে নিয়ে তিনি তাণ্ডব নৃত্য শুরু করলেন। তাণ্ডব নৃত্যে ত্রিভুবন কেঁপে উঠল এবং এটা দেখে বিষ্ণু সেই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য তার সুদর্শন চক্র দিয়ে সতীকে 51টি ভাগে ভাগ করে দিলেন। এই 51টি ভাগের মধ্যেই একটি ভাগ পড়েছে এই সতীপীঠে, যেখানে যেখানে সতীর এক একটা অংশ পড়েছিল প্রত্যেকটি জায়গাতেই একটি করে পীঠ তৈরি হয়েছে। বোদাগঞ্জ শালবাড়ির এই জঙ্গলেই পড়েছে সতীমায়ের বাম পায়ের পাতা। জলপাইগুড়ি শহর থেকে মাত্র 20 কিলোমিটার দূরে বোদাগঞ্জ শালবাড়ির এই ভ্রামরী দেবীর মন্দিরে প্রত্যেক বছর মাঘী পূর্ণিমার দিন বসে এক বিশাল মেলা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর সাধু তখন এখানে উপস্থিত হন। পুজো দেওয়া সমস্ত সামগ্রী আপনারা মন্দির চত্বরে পেয়ে যাবেন। আর মন্দিরে পুজো দেওয়ার পর আপনারা যদি খাওয়া দাওয়া করতে চান, এখানে কিন্তু সে ব্যবস্থাও আছে। বোদাগঞ্জ শালবাড়ির এই মন্দিরটি বৈকুণ্ঠপুর ফরেস্ট রেঞ্জের মধ্যে অবস্থিত। এই বৈকুণ্ঠপুর ফরেস্টের মধ্যেও আছে আরও একটি ঐতিহাসিক দেবী চৌধুরানীর মন্দির, যার গল্প আমরা আপনাদের শুনিয়েছি আগেই। শুধুমাত্র ধর্মস্থান নয়, অপূর্ব প্রকৃতির টানেও বারবার মানুষ ছুটে আসে এই জঙ্গলে। চারদিকে শাল পেয়ালের বনে ঘেরা এই মন্দিরটি সত্যি উত্তরবঙ্গবাসীর কাছে এক গর্বের জায়গা। বহু পূর্বে তিস্তা নদী এই মন্দিরের পাশ দিয়েই বয়ে যেত, তাই এই মন্দিরের নাম ত্রিশ্রোতা ভ্রামরী দেবীর মন্দির। পুরাণে তিস্তা নদীকে ত্রিশ্রোতা নামেই অভিহিত করা হয়েছে। গাজলডোবা ভিউ পয়েন্ট থেকে মন্দিরে আসতে সময় লাগবে মাত্র 0.5 ঘন্টা, 15 কিলোমিটার দূরত্ব। দেবীর মাহাত্ম্যের টানেই হোক কিংবা প্রকৃতির টানে, উত্তরবঙ্গ যারা আপনারা ঘুরতে আসছেন তারা কিন্তু একবার বৈকুণ্ঠপুর শালবাড়ির ভ্রামরী দেবীর মন্দির ঘুরে যেতে ভুলবেন না। মা ভ্রামরী, নতুন বছরে আপনাদের প্রত্যেকের মনস্কামনা পূর্ণ করুক। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই আমাদের সাথে আনন্দে থাকুন, ভ্রমণে থাকুন। কেমন লাগছে আমাদের ভিডিওগুলো? যদি আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আমাদের চ্যানেল সাউন্ড অফ তিস্তা এবং আমাদের আরেকটি নতুন চ্যানেল সাউন্ড অফ তিস্তা এক্সট্রাস।